আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, মা ছেলে দুইজন জোরাজুরি করে বাসা থেকে বের হয়েছি। একবার আমার ইচ্ছা করছিল না বাসা থেকে বের হতে, আবার তাওহিদ চাচ্ছিল না বাসা হতে বের হতে, কারণ বাইরে আবার নতুন করে ঠান্ডা পড়েছে। আমি আমাদের যত ভারী জ্যাকেট আছে সব কিছুই উপরে রেখে দিয়েছিলাম, মানে শীত তো শেষ হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, ভারী জ্যাকেট তো আর লাগবে না। এখন আবার নতুন করে ঠান্ডা পড়ছে, আবার ভারী জ্যাকেটের সময় চলে আসছে। মা ছেলে দুইজন আবারও সেই জ্যাকেট বের করে বাইরে বের হয়ে গেছি, তাওহিদের বাবার কাছে এসেছি। তাওহিদের বাবা রেস্টুরেন্টে, তো ও কাজ করছে। আমাদের হাতে কোনো কাজ ছিল না, আমরা কাজের মানুষ, সকাল সকাল বের হয়ে গেছি, ওর কাছে চলে এসেছি আর একটু হেল্পও করব, তাতে তাওহিদের বাবার কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমরা পরে আবার একসাথে বের হতে পারবো। ভিডিওর প্রথমেই আসলে একটা না কথা বলেই যাচ্ছি, এবার জানতে চাই কে কেমন আছেন, কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মাঝে তো ভালোই একটু ঝড়ঝাঁকি গেল, অনেক ঠান্ডা জ্বর অনেক কিছুই গেল, আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই ভালো। তাওহিদের বাবার কাশি এখনও ভালো হয়নি, আর তাওহিদের সর্দিটা এখনও ভালো হয়নি, নাকের পানি অনবরত পড়েই যাচ্ছে, এটা হয়তোবা শীত শেষ না হওয়া পর্যন্ত ভালো হবে না। আর এখানকার ওয়েদারের অবস্থা মারাত্মক খারাপ, কারণ টেম্পারেচার একেবারেই নিচে নেমে যাচ্ছে, বাইরে বৃষ্টি ঠান্ডা আবার একটু গরম, মানে সকালবেলা ভালো ঠান্ডা, দুপুরের দিকে গরম পড়ছে, মানে জ্যাকেট কেন, মানুষজন কাপড় চোপড় সব ছোটো ছোটো পরা শুরু করে দেয়, এরকম অবস্থা। এরপরে আবারও ঠান্ডা পড়ে যায় এইরকম আর কি, আর সাথে আবার বৃষ্টি আছে, কয়েকটা দিন এইরকমই যাচ্ছে। তো অধিকাংশ মানুষই অসুস্থ, তা আমার বাসায়ও সেই ধাক্কা পড়েছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ যা করে সব কিছু হিসাব নিকাশ করেই করে, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে বাবা ছেলে দুইজনের হয়তোবা সেবা যত্ন করার জন্যই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো তাওহিদের বাবার তিরামিসু বানানো হয়ে গেছে, আমি আবার একটু হেল্প করছি, পরিষ্কারের কাজ করব, লেবেলিংয়ের কাজ করব, এরপর আমরা বাইরে বের হয়ে যাব, কারণ একটু বাইরে ঘোরাঘুরি করার দরকার। কয়েকদিনের জ্বর ঠান্ডায় আসলে আমার অনেক কাজ জমেছিল, কিছুই তেমন একটা করা হয়নি। তো আজকে মানে যেহেতু সব কিছু একটু স্থির আছে, এগুলো সব গুছিয়ে নিয়ে আমরা বের হব। আর ভিডিওর প্রথমেই আসলে প্রথম না, অনেকটুকু সময় আপনাদের সাথে কথা বললাম, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা বা আমার পেজটা ফলো করবেন, ছোট্ট একটু রিকোয়েস্ট আপনাদের কাছে। এই তো আমার তাওহিদের বাবার পরিষ্কারের কাজ, র্যাপিং করার কাজ সেটা শেষ হয়ে গেছে, এবার লেবেলিং করা হচ্ছে, মানে দিন তারিখ এগুলো লিখে রেখে দেবো, কারণ এটার দরকার। আর এইখানে আসলে কিছুদিন পরপরই রেস্টুরেন্টগুলোতে চেক করতে আসে, খাবারের মান ভালো আছে কিনা, পরিষ্কার কিনা, এগুলো খুব ভালো করে চেক করে, এবং 19-20 থাকলে তখন খুব বড় অঙ্কের জরিমানা হয়, আর সেটা যারা কিচেনের দায়িত্বে থাকে তাদের উপরেই বর্তায় বেশি, মালিকের তো মানে যাই, কিন্তু কিচেনের যারা দায়িত্বে থাকে তাদের উপরে আসলে একটু বেশি প্রেশার পড়ে যায়, এগুলো তাদেরই চোখ নাক কান সব খোলা রেখে কাজগুলো করতে হয়। তো এই খাবারগুলো এখানে এইভাবেই তারা মানে সব কিছুই টেক কেয়ার করে তারপরে রাখে। আর ওদের রেস্টুরেন্ট সব কিছু এত সুন্দর পরিষ্কার, ফ্লোরে ইচ্ছা করলে এখন বসে থাকা যাবে, খুবই পরিষ্কার, খুবই সুন্দর থাকে কিচেনটা সবসময়, কারণ আমাদের ভেতরে ঢুকা হয়, যাওয়া হয়, দেখা হয়। যাই হোক, তাওহিদকে এবার একটু ছোট্ট কাজে লাগিয়ে দিয়েছি, আমি তো লেবেলিং করছিলাম, দেখলাম যে সেও আগ্রহ নিয়ে এসেছে, তো তাকেও বললাম যে তুমিও একটু লাগাও, সেও দেখলাম যে হাসি মুখে আসলে কাজটা করছে, তো ভালোই, তাকেও একটু লাগিয়ে দিলাম, সেও আনন্দে কাজগুলো করছে। আমার ছেলেটা আসলে এই কয়েকদিনের জ্বর ঠান্ডায় একেবারেই মানে কাঠ হয়ে গেছে, এরকম অবস্থা। তো ওকে এখন গ্যান্ডারি ডাকি, আখ যেটাকে কুইশাল আমরা বলি, কোনো কোনো জায়গায় কুইশাল বলে, কোথাও গ্যান্ডারি বলে, কোথাও আখ বলে, এরকম আর কি। তো এরকম শুকনা পাটকাঠি হয়ে গেছে আমার ছেলেটা, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো। আর শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ একদিন আগে আর পরে হবেই, সেটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, সুস্থ থাকলেই হলো। যাই হোক, এই তো আমরা এবার কিচেনের কাজ শেষ করে সামনে চলে এসেছি, এবার বের হয়ে যাব। এদিকে তাওহিদের বাবা আমার জন্য আজকে কাপুচিনো বানাচ্ছে, আর ও আসলে কখনোই আমার জন্য কাপুচিনো বানায় না, কারণ একবার বানিয়েছিল, সেটার মতো বাজে কফি বা কাপুচিনো আমি কখনো খাইনি, তার জন্য আসলে আর বানায় না, বানালেও জাস্ট শুধু কফি যেটা, কাফে যেটা, সেটা আমাকে দেয়, কারণ ওইটাতে কোনো প্রসেসিং নাই, মেশিন থেকে সুন্দর করে বের হয়, ওইটা আবার করতে পারে, কিন্তু কাপুচিনোতে আবার দুধের মিশ্রণটা ঠিক রাখতে হয়, সেটা আবার মানে পরিমাণটা ঠিক রাখতে হয়, তো সেটা সে ভালো পারে না। আজকের কফিটা, কাপুচিনোটা এত টেস্টি ছিল, মানে পুরো বার ফেল হয়ে গেছে, আমরা যে বারে গিয়ে কফি খাই সেটা পুরো ফেল হয়ে গেছে, ওর কাপুচিনোটা এত মজার ছিল। তো আমি আবার ওকে বলছিলাম যে এখন থেকে তোমার এই কাপুচিনোর জন্য হলো আমাকে রেস্টুরেন্টে আসতে হবে,
আর মজার ব্যাপার হচ্ছে ওদের রেস্টুরেন্ট আবার বার সাইড খোলা হচ্ছে, এটাতে তো আগে জাস্ট দুপুরের খাবার রাতের খাবার এরকম ছিল, তো এখন আবার বারও ওপেন হচ্ছে, তো এখন মনে হয় যেন 24 ঘন্টাই এটা ওপেন থাকবে। আর বারের কফি এগুলো তো আইটেম থাকবেই, তো এখন আর কাপুচিনোর আর চিন্তা করতে হবে না, অন্য কোথাও গিয়ে খেতে হবে না, ওদের রেস্টুরেন্টেই বসে কফি, তারপর আমরা যে ক্রোসেন্ট খাই সেগুলো খাওয়া হয়ে যাবে। এই তো আমার জন্য ক্যাপুচিনো রেডি, আর দেখতেও ভালো হয়েছে, যদিও বা ওই যে ক্যাপুচিনোর উপরে যে ডিজাইনগুলো করে সেগুলো সে করতে পারে নাই, তারপরও চেষ্টা করেছে, খেতে অনেক টেস্টি ছিল, খুবই ভালো হয়েছে। আমি আবার কফি পছন্দ করি, কফি ক্যাপুচিনো এগুলো আমার পছন্দ, তো যেটা ভালো খারাপ আমি বুঝতে পারি যে এটা ভালো এটা খারাপ, অভ্যাস হয়ে গেছে বা আমি একটা আন্দাজ করতে পারি। আজকেরটা অসাধারণ ছিল, সব কিছু খুবই পারফেক্ট ছিল। আমাদের সবার কাজ শেষ হয়ে গেছে, তো যাত্রাপথে আমি আবার একটু কফি খেয়ে নিচ্ছি, কারণ বাইরে ভালো ঠান্ডা, তো এখন একটু কফি খেলে ভালো লাগবে, শরীরটা একটু চাঙ্গা হবে, বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করতেও ভালো লাগবে। আর মোট কথা, আসল কথা হচ্ছে বাইরে কোথাও গিয়ে আমাকে আর কফি খেতে হবে না, যেটার জন্য আবার আলাদা করে গাড়ি থামাতে হবে, তো এখান থেকেই আমি খেয়ে যাচ্ছি। অনেক ভালো হয়েছে, দোকানের দিকে ভালো লাগে। তাহিদের বাবাকে বলছিলাম খুবই মজার হয়েছে আজকের ক্যাপুচিনোটা। যাই হোক, এবার আমরা বের হয়ে গেছি, আমরা টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোর জন্য প্রথমে আমরা একটু ডেকাথলনে যাব, সেখান থেকে তাওহিদের বাবা তার জন্য কিছু কিনবে, ওর কাজের জুতা কিনতে হয়, এটা কিছুদিন পরপরই চেঞ্জ করতে হয় কারণ অনেকটা সময় দাঁড়িয়ে থাকে, তো সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করাটাই ভালো, এতে করে পা ভালো থাকে, পায়ের উপরে বাড়তি প্রেশারটা পড়ে না। আজকের বাইরে রোদ দেখা যাচ্ছে কিন্তু টেম্পারেচার ভালো, মানে ভালো কম আছে, মানে অত বেশি না, ভালোই ঠান্ডা আজকে বাইরে। না না ইয়া আছে, বয়স্ক হলে কি হইব, সে উনাল দ্রাও তো বুঝ, আরে ইয়া তুমি কোথায় ইনসাল্ট করছো। এইখানে আমরা একটু হাসাহাসি করছিলাম, আমাদের সামনে যে গাড়িটা ছিল সেটাতে একটু বয়স্ক কাপল ছিল, তো তারা আসলে প্রথমে আমাদের ডান সাইডের লেনে ছিল, হঠাৎ করেই তারা আমাদের লাইনে চলে আসে, মানে অনেক সময় এরকম করে, এখানে রাস্তায় গাড়ি চালাতে গেলে এরকম দেখা যায় যে বলা নেই কনে সে হঠাৎ করেই তার ডিরেকশন চেঞ্জ করে সামনে পিছনে চলে এসেছে এইটা আর কি। তো এখানেও তারা এরকম করেছে এবং আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে সিগন্যালের টাইমটা খুবই কম, বোধহয় একটা সিগন্যালে দুইটা কি তিনটা গাড়ি যেতে পারে এরকম আর কি। তো এই যে এই কাপলটা ছিল, তো আমরা আসলে বলছিলাম যে এইবার আমাদের যাওয়া হবে না, হয়তোবা এর পরের সিগন্যালে যদি আমরা এখান থেকে বের হতে পারি, কিন্তু পরে দেখলাম যে না, তারা খুব অ্যালার্ট ছিল এবং সিগন্যাল সবুজ হওয়ার সাথে সাথে তারা বের হয়ে গেছে, আমরাও বের হতে পেরেছি। আর পরে যখন সাইড দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে কাপল খুবই ভালো লাগলো, আসলে এত বয়স হয়ে গেছে তারপরও দুইজন একসাথে এরকম ঘোরাঘুরি করছে, এখানে পার্ক বলি বা বারগুলোতে বলি সকালবেলা দেখা যায় বয়স্ক মানুষ ঠিকঠাক মতো হাঁটতেও পারে না, তারা এরকম দুইজন একসাথে বারে আসে, নাস্তা করে, খাওয়া দাওয়া করে, মানে এই সময়টা তারা খুব ভালো এনজয় করে, কারণ এই সময়ে তাদের আর করার কিছু থাকে না, তারপরে আবার মানে এনজয় করে যায় আর কি। আর ইতালিতে আমি একটা জিনিস দেখেছি, আমার দেখা মতে মানে পুরো ফ্যামিলি তারা একসাথে থাকে, আমরা যেমন অনেকেই মনে করি যে বিদেশে ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, বাবা মা একলা একলা থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখেছি, আমার চোখে অনেকগুলোই পড়েছে যে ফ্যামিলির সাথে একসাথে থাকে, হয়তো বা মেয়ের বাবা মার সাথে থাকলো আর নয়তো ছেলের বাবা মায়ের সাথে থাকলো, এরকম থাকে আর কি। বাচ্চা পালার জন্য নানা নানি দাদা দাদি সবাই হেল্প করে, দেখা যায় যে বাবা মা দুজন কাজ করছে, বাসায় দাদি দাদা দাদি বা নানা নানি এরকম থাকে, এখানে আছে না যে আমাদের বয়স হয়েছে আমরা আলাদা হয়ে গেলাম, তারা বৃদ্ধাশ্রমে থাকলো, এরকম না, আমি এটা দেখেছি। হয়তো বা এখানকার পরিবেশটা একটু ডিফারেন্ট, আসলে আমার সামনে কিছু পড়েছে, ওভারঅল সবার কথা আমি বলতে পারবো না, তাই যদি কারো অন্য কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আমরা ডিক্যাথলনে চলে এসেছি, এইখানে আমি আজকে হঠাৎ একটা জিনিস দেখলাম যেটা আমি এর আগে কখনো জানতাম না, এখানে সেকেন্ড হ্যান্ড সাইকেল বিক্রি হচ্ছে, সম্ভবত মনোপাত্তিনিও বিক্রি হয়, আমি এটা ঠিক খেয়াল করিনি, তবে সাইকেল দেখলাম, যেমন তাওহিদের হাতে এখন যে সাইকেলটা আছে ও যেটা চালাচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড ছিল, তো দামও অনেকটা কম, সেকেন্ড হ্যান্ড নর্ম একদম ব্র্যান্ড নিউর থেকে সেকেন্ড হ্যান্ড অবশ্যই কম হবে, ভালোই, একদম সাইকেলগুলো খুব সুন্দর নতুন। আমরা যেমন ফেসবুকের মার্কেট প্লেস থেকে অনেক সময় অনেক জিনিস কিনি বা অনলাইন থেকেও সেকেন্ড হ্যান্ড অনেক কিছু কিনা হয়,
কিন্তু এইখানে দেখলাম যে খুবই ভালো, নতুন, দামও কিছুটা কম আছে, ভালোই দেখলাম। তো কারো যদি সাইকেল কিনতে হয় বা জানেন না, তারা ডিক্যাথলনে গিয়ে দেখে আসতে পারেন। এখানে সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়, ভালো মানের সাইকেল পাওয়া যায়। আর আমার ছেলে সাইকেলে সে প্যাডেল ঘুরাবে না, সে বসে থাকবে আর কেউ একজন তাকে চালিয়ে নিয়ে যাবে, তার জন্যই আসলে ওর সাইকেল কেনা হয় না। একটা সাইকেল আছে, সেটা সে ব্যবহার না করতে না করতেই আমার ছেলে বড় হয়ে গেছে, সাইকেল এখন ছোট হয়ে গেছে, এই রকম আর কি। যাই হোক, ডিক্যাথলনে এসে যা যা দরকার, তাওহিদের বাবার জন্য জুতা নেওয়া হলো, তাওহিদকে নিয়ে একটু দুষ্টামি করলাম, আর এই এক্সারসাইজের জিনিসগুলো দেখলে ইচ্ছা করে একটা নিয়ে যাই, কিন্তু আমার বাসায় জায়গা না থাকার কারণে আসলে কেনা হয় না। এগুলোর তুলনায় মনে হয় বাইরে হাঁটাহাঁটি করলেই ভালো, কিন্তু আনইজি লাগে সত্যি কথা, যেটা তার জন্য বাইরেও হাঁটাহাঁটি করা হয় না, কিন্তু করাটা আমার জন্য খুবই জরুরি। এখানে কিছু শীতের ভারী জ্যাকেট দেখলাম, এগুলো একদম শেষ মুহূর্তের জ্যাকেট। এই জ্যাকেটগুলো না সবই ঠিক আছে, কিন্তু পকেটগুলো আমার কাছে অস্বাভাবিক লাগে, বুকের উপরে হাত উঠিয়ে রাখতে হয় এরকম আর কি। আর সবই ঠিক আছে, জ্যাকেটগুলো ভারী সুন্দরই লাগে, শুধু ওই যে উপরের যেই হুডিটা আছে, যে টুপিটা আছে, সেটার প্রতি যে উলের কাজগুলো, সুতা সুতা যেগুলো, এগুলো আমি ব্যবহার করতে পারি না, আমার অ্যালার্জি হয়, হাঁচি চলে আসে, তো তার জন্য এই টাইপের আমার নেওয়াও হয় না সহজে, আমি অ্যাভয়েড করি এইগুলো। আর অন্য জ্যাকেট, অন্য টাইপের একদম প্লেন যেগুলো, এরকম সুতা সাথে কিছু নাই, ওইগুলো আমি নেই। যাই হোক, আমরা আমাদের ডিক্যাথলনের কাজ শেষ করেছি, বাইরে মাশাল্লাহ এক ঝাঁপ বৃষ্টিও হয়ে গেছে, এখন আমরা আবার বাসার দিকে যাচ্ছি। যেতে যেতে একটা মজার কথা শেয়ার করি, হয়তো বা অনেকেই আমার সাথে একমত হবেন। মাঝে মধ্যে মানুষের মানে মিথ্যে কথাগুলো শুনতে না ভালোই লাগে, যেমন আমি জানি আসলে এই কথাটা মিথ্যা, কিন্তু তারপরও যখন আরেকজন আমার সামনে এসে বলে এরকম এরকম হয়েছে এইটা সেটা, তখন না ভিতরে ভিতরে খুব মজার একটা হাসি আসে, মানে অন্যরকম একটা আনন্দ আসে, যে কেন ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে মিথ্যে বলতে হয়, কেন মিথ্যে বলছে শুধু শুধু এগুলো। মজা লাগে কিন্তু আসলে, ঠিক না? আমার মতো এরকম পরিস্থিতিতে কেউ পড়েছেন কি না আমাকে জানাতে পারেন, কারণ কিছু একটা মানে আমি জানি যে জিনিসটা মিথ্যা, কিন্তু তারপরও আমার সামনে সুন্দর করে বলা হচ্ছে, করা হচ্ছে, এগুলো আসলে আমার কাছে মজাই লাগে মাঝে মধ্যে। যখন এই সমস্ত কথা চিন্তা করি, তখন নিজেরগুলো আমি একটু হিসাব করার চেষ্টা করি, যে আমিও কি মিথ্যে বলি। চিন্তা করি যে আজকে সারাদিনে আমি কয়টা মিথ্যা বলেছি, বা কেন মিথ্যা বলতে হয়েছে, কী কারণে মিথ্যা বলতে হয়েছে। এগুলো হিসাব করলে মনে হয় যে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে একটাও মিথ্যা কথা বলতে হয়নি, বা বলি না, দরকার নেই। যখনই মনে হয় যে কোনো একটু ঝামেলা হচ্ছে, চুপ থাকাই বেটার মনে করি, মিথ্যা বলার থেকে চুপ থাকি, এবার একটা না একটা ব্যবস্থা হবেই। যাই হোক, ওইগুলো নিয়ে আর ঘাটাঘাটি না করি, মাঝে মধ্যে কিছু কমেডি সামনে চলেই আসে। আমরা ডিক্যাথলন থেকে আসার পথে পিৎজা নিয়ে এসেছি, খুবই খেতে ইচ্ছে করছিল, রোজার পরে তো আর খাওয়াই হয়নি, আর এই পিৎজাটা ভালো লাগে, কাবাব পিৎজা যেটা, খেতে খুবই ভালো লাগে, তো আসার সময় নিয়ে এসেছি। আর এটা হালাল, এখানে অন্য কোনো কিছুর চিন্তাভাবনাও করা যায় না, কারণ অ্যারাবিয়ান দোকান মানে যে পিৎজার দোকানগুলো থাকে এখানে, সেখান থেকে পিৎজা কাবাবের যে দোকানগুলো থাকে সেখান থেকে এনেছি। যাই হোক, এরপরে তাওহিদের বাবা আবার কাজে চলে গেল বিকেলবেলা, ও কাজে গেছে, এরপরে তাওহিদকে আবার একটু খেললাম, দুষ্টামি করলাম, এরপরে আবার সন্ধ্যার দিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আমার খেয়াল ছিল না যে রান্না করতে হবে, আমিও প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ এই কয়েকদিন বাবা ছেলে দুজনের সেবা যত্ন করতে করতে রাতের ঘুম হারাম, দিনের বেলাও রেস্টের অবস্থা নেই, কারণ তাওহিদের বাবা যেহেতু ছুটিতে ছিল বাসায়, আমি চেষ্টা করেছি ওকে একেবারেই ফ্রিতে রাখতে, এবং যা সম্ভব হয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেভাবেই পেরেছি সব কিছু ওকে আমি মানে করার চেষ্টা করেছি, আর এমনটাই করা উচিত আমি মনে করি। একটা মেয়ের কাছে একটা হাজব্যান্ড একটা অমূল্য সম্পদ, আর এরকম আলহামদুলিল্লাহ যদি একটা ভালো মনের মানুষ পড়ে যায়, তাহলে তো এটা বলবো যে একটা রত্ন পেয়েছি, একে যত্ন করা উচিত। যাই হোক, এরপরে আমি মা ছেলে দুইজন ঘরটা একটু গোছানোর চেষ্টা করলাম, ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, বিছানার চাদর পুরো ঘরটার যেভাবে পেরেছি একটু পরিষ্কার করে নিলাম, এতে করে একটু ভালো লাগে, অসুস্থ শরীর বা অসুস্থ পরিবেশটা একটু কাটে। আর আমার ছেলে মাশাল্লাহ, সে এই যে ডিফিউজার বলে, সম্ভবত নাম যদি ভুল হয়ে থাকে, উচ্চারণে যদি ভুল হয়ে থাকে তাহলে সরি, এটার যে লাইট জ্বলছে এটা দেখে সে মহা খুশি। আমি যেহেতু রান্না করেছি একটু আগে, তো বাসায় মশলার গন্ধ ছিল, সেটা চেঞ্জ হওয়ার জন্য দিচ্ছি। এরপরেই তাওহিদকে আবার ঘুম পাড়িয়ে দিলাম, কারণ তার পরদিন সকালবেলা স্কুল আছে, তাকে নিয়ে আর বেশি সময় কাটানো সম্ভব না, তাকে স্কুলে দিতে হবে, তার থেরাপিও আছে। আর হ্যাঁ, তাওহিদের থেরাপির টাইম টেবিলটা আবার চেঞ্জ হয়েছে। যাই হোক, মাঝখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে, সব কিছু তো শেয়ার করা যায় না। ইনশাল্লাহ আস্তে ধীরে আবার ভিডিওগুলো আপনাদের সাথে কন্টিনিউ করব, কারণ কথা বলতে আপনাদের সাথে আমার খুবই ভালো লাগে। আজকের মতো তাহলে বিদায় নেই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে।
আল্লাহ হাফেজ।